অজানা অভিমান তীব্র বেদনাবোধ কেন ঠিক কোন কারণে কোনো দিন তা জানা যায়নি। নিজেকে এতটাই আড়ালে রেখেছিলেন কিংবদন্তি ভাস্কর নবের আহমেদ, বাংলাদেশের ভাস্কর্য শিল্পের অগ্রদূত এবং কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার। স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন প্রবাস জীবন। প্রখর ব্যক্তিত্বের অধিকারী, আত্মবিশ্বাসী এবং একরকম ধরনের নবের আহমেদ ভাস্কর জীবনের সবচেয়ে বড় সময় কাটিয়েছেন প্যারিসে। অতঃপর সুদূর প্যারিস থেকে এলো বিয়োগ সংবাদ, নবের আহমেদ আর নেই। আন্তর্জাতিক মানের এই ভাস্কর মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 83 বছর। তিনি রেখে গেছেন তার স্বামী গ্রেগোয়া দ্য ব্রন্সকে, দেশে বিদেশে আরও রেখে গেছেন তার শিল্পকর্মের অসংখ্য গুণগ্রাহী। বছরখানেক ধরেই নবের আহমেদ শ্বাসকষ্টে ভুগছিলেন, এছাড়া আক্রান্ত ছিলেন বয়সজনিত আরও নানান জটিলতায়। মৃত্যুর 2 দিন আগে তিনি কোমায় চলে যান। মঙ্গলবার প্যারিস সময় রাত 3টা থেকে 4টার মধ্যে কোনো এক সময় নবের আহমেদ জীবনের সীমারেখা পেরিয়ে যান। বাংলাদেশের ভাষা আন্দোলনে আত্মদানকারী মহান ভাষা শহীদদের স্মৃতিতে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার ছিলেন ভাস্কর নবের আহমেদ। 1956 সালে যখন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ চলছিল, তখন ভাস্কর হামিদুর রহমানের সঙ্গে নবের আহমেদ শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নের কাজে আত্মনিয়োগ করেন। নবের আহমেদের কয়েকটি বিখ্যাত শিল্পকর্ম হল অপুর ভুবন, আলোর পথ, মানবতা, নিঃসঙ্গ, সূর্যাস্ত, বর্ষাকাল, সূর্যাস্ত কক্সবাজার, পাখির কলতান ইত্যাদি। খুলনার সুন্দরবন অঞ্চলে 1930 সালে নবের আহমেদের জন্ম হয়। ওই সময় তার বাবা সৈয়দ আহমেদ সেখানে কর্মরত ছিলেন। আইন বিষয়ে পড়তে 1951 সালে নবের আহমেদকে পরিবারের পক্ষ থেকে লন্ডনে পাঠানো হয়। ভাস্কর হওয়ার অদম্য স্পৃহায় নভেরা যোগ দেন সিটি অ্যান্ড গিল্ড স্টোন কার্ভিং ক্লাসে। 5 বছর পড়াশোনার পর ন্যাশনাল ডিপ্লোমা পেয়ে 2 বছরের জন্য তিনি ফ্লোরেন্সে যান। দেশে ফিরে 1956 সালে নবের আহমেদ শুরু করেন শহীদ মিনারের কাজ। ওই সময় তার সহযোগী ছিলেন শিল্পী হামিদুর রহমান। 1958 সালে আয়ুব খান সরকার নভেরাদের স্টুডিও ধ্বংস করে দেন। ওই বছর তিনি ঢাকায় প্রথম মুক্তাঙ্গন ভাস্কর্য প্রদর্শনী করেন। 1961 সালে ভাস্কর হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পান নবেরা আহমেদ। পরে 1997 সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ জাতীয় সম্মাননা 21শে পদকে তিনি ভূষিত হন। তাকে নিয়ে জীবনী উপন্যাস রচনা করেছেন প্রখ্যাত লেখক হাসনাত আব্দুল হাই, আর তাকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেন এন রাশেদ চৌধুরী। এছাড়া জাতীয় জাদুঘরের একটি হলের নামকরণ করা হয়েছে ভাস্কর নবের আহমেদ হল।